দ্রুত ও নির্ভরতার সাথে বাংলাদেশে কার্গো পাঠান। ইস্ট্যান্ড লজিস্টিক্স 0207-702-7005। নানান সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে ব্রিটেন। সম্প্রতি পরিবর্তন হল নতুন প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলর। বরিস জনসন এবং ঋষি সুনাকের জায়গায় এসেছেন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং চ্যান্সেলর কোয়াসি কোয়াটেং। কিন্তু এসেই প্রধানমন্ত্রীর সাথে সমস্যায় চ্যান্সেলর কোয়াসি কোয়াটেং। বাজেট ঘোষণা করে তা থেকে ইউটার্ন নেওয়ার পর সমালোচিত কোয়াসেং কোয়াটেংকে বরখাস্ত করার পর আবারও নতুন করে ব্রিটিশ রাজনীতিতে পরিবর্তনের আভাস তৈরি হয়েছে। এদিকে সরকারের নতুন চ্যান্সেলর হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হানকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সাবেক চ্যান্সেলর কোয়াসি কোয়াটেং জনসাধারণের অর্থের উপর তার £43 বিলিয়ন ট্যাক্স কাটের পর সৃষ্ট শৃঙ্খলার জেরে প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাকে বরখাস্ত করেছেন বলে জানা গেছে। ট্যাক্স কাটের পর কোয়াটেং প্রাথমিকভাবে জোর দিয়েছিলেন যে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিকল্পনার মধ্যেই রয়েছেন এবং আগামী 31 অক্টোবর এ সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করবেন। এদিকে ব্রিটিশ অর্থনীতি মন্দার কবলে পড়েছে। ভয়াবহভাবে কমে গেছে ব্রিটিশ অর্থনীতির আকার, সাথে পাউন্ডের সর্বোচ্চ দরপতন তো রয়েছেই। এই সব মিলিয়েই তাকে বরখাস্ত করলেন লিজ ট্রাস। ধারণা করা হচ্ছে ব্রিটিশ সরকার তাদের ঘোষিত মিনি বাজেট থেকে ইউটার্ন করলে কর্পোরেশন ট্যাক্স বাতিল করতে পারেন, যা আগের ঘোষণায় এর ইন্টারেস্ট 19-25% বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল। এদিকে টেলিগ্রাফ রিপোর্ট করেছে যে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ইনকাম ট্যাক্স কাটছাট করতে যাচ্ছেন। কনজারভেটিভ পার্টির সিনিয়র নেতা এবং কমন্স ট্রেজারি কমিটির প্রেসিডেন্ট এমপি মেল স্টাইড বলেছেন, মানুষের মাঝে সরকারের আস্থা পুনরুদ্ধার করতে হলে সরকারকে ডিজি বা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। দায়িত্ব নেওয়ার পর 6 সপ্তাহেরও কম সময় বরখাস্ত হন কোয়াসি কোয়াটেং। যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কম সময় চ্যান্সেলরের দায়িত্ব পালন করলেন কোয়াসি। এর আগে 1970 সালে মাত্র 30 দিনের জন্য চ্যান্সেলরের দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাগলিয়ার্ড। দায়িত্ব হওয়ার 30 দিনের দিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন তিনি। নতুন চ্যান্সেলর জেরেমি হান্ট এর আগে 2 বার ক্ষমতাশীল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে নেমে সফল হতে পারেননি। একবার তিনি বরিস জনসনের কাছে হেরে যান এবং পরের বার দলের নেতৃত্বের প্রতিযোগিতায় প্রথম দফার ভোটেই হেরে বাদ পড়েন তিনি। শেষ পর্যন্ত কনজারভেটিভ দলের নেতৃত্বে জয়ী হয়ে লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। এই প্রতিযোগিতায় জেরেমি হান্ট লিজ ট্রাসের প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।